আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাচ্ছি, দেখেন হাঁস কিনে নিয়ে আসছি তিনটা ওপেন মার্কেট থেকে। ইউএসএ তেও হাটের মতন খোলা বাজার আছে। আর এগুলো তো আমার বাসার পালা মুরগি, এটা তো অনেকদিন ধরে আছে, আপনাদের সাথে শেয়ার করি সবসময়। এইগুলা হচ্ছে নতুন অতিথি। তো আসলে এটাকে পালার জন্য আনি না, এটা খেতে হবে তাই আনছি। তো যেহেতু কালকে আমাদের রাত হয়ে গেছিল, তার কারণে আজকে এখনো কোনো ব্যবস্থা করি নাই। এরা নতুন পরিবেশে বেশ ভালোই খাওয়া দাওয়া করতেছে, ফ্রি মাইন্ডেই ঘুরতেছে আর কি। আর আমাদের মুরগিগুলো আবার অবাক হয়ে দেখছে, দুইটা মুরগি মনে হচ্ছে আর এটা মোরগ। আসলে বুঝতেছি না মোরগ কি মুরগি, এর ইয়ে দেখে আমি কিছু বুঝতে পারছি না আর কি। মনে হচ্ছে ওইটা মোরগ হইতে পারে, জানি না, এটাও তো মোরগ মনে হচ্ছে। আমি কালকে রাত্রে ভাবছিলাম যে সকালে উঠে যদি দেখি ডিম পেড়ে রাখছে হাসি কি মজা হবে, কিন্তু না পারি নাই। তো দেখেন আমাদের ব্যাকইয়ার্ড ছোট্ট একটা মুরগির খামারের ভিতরে আজকে নতুন অতিথি হাঁস আসলো। তো এটা বেশিক্ষণ স্থায়ী হবে না, এটাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করা হবে, আজকে না হলেও কালকে। প্যাক প্যাক আমার ডাক এদের পছন্দ হয়নি, থেমে গেছে। আমি ডাকছি তো এদের পছন্দ হচ্ছে না, থেমে যাচ্ছে। প্যাক 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 প্যাক, একটু মজা করলো আমাদের সাথে। একবার মনে হয় হ্যাঁ মুরগি সবগুলোই হচ্ছে মোরগ, একবার মনে হচ্ছে যে না একটা হয়তো মুরগি হইতে পারে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমাদের ব্যাকইয়ার্ডে নতুন অতিথির অতিথিকে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো এটা হচ্ছে ক্ষণস্থায়ী অতিথি, খুব তাড়াতাড়ি এদের ব্যবস্থা করা হবে, যতক্ষণ থাকবে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।